সকাল থেকে খুলনার গোল্লামারী স্বাধীনতা স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। পলাশ, কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই সেখানকার বিজয় উদযাপনে? ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা গোল্লামারী স্বাধীনতা স্মৃতিসৌধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মমতাজ সুপ্রিয়া এমপি, বিভাগীয় কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি, সিটি মেয়র, জেলা প্রশাসক, জেলা পরিষদ, জেলা আইনজীবী সমিতি, জেলা জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা বিএনপি, এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এছাড়া এখন দেখতে পাচ্ছেন অপেক্ষমান হাজার হাজার মানুষ কিন্তু তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য তারা অপেক্ষায় রয়েছে। এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল 8:30 জেলা স্টেডিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবে এবং 8:40 কুচকাওয়াজে শরীরচর্চা প্রদর্শিত হবে। এছাড়াও জেলা এবং উপজেলা সদরের কিন্তু শিক্ষার্থীদের সমাবেশ এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে। কিন্তু আমার কাছে বিজয় দিবসের সকালে এখন পর্যন্ত এটাই ছিল সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ।